not your father's day kindly are you in? Fine, no, I strictly. Strictly, fine, no, I don't like it. I don't like it. What do you want to do? What do you Pressure, pressure. Bangla, Sylheti bhai, pam. Motivation is concerned with what causes people to act certain way. মানে কোন জিনিসে মানুষের একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করবো হেও খামটা করবো ওয়েদার টু বি ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার টু রিডিউস ট্রাস্ট অর ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ প্রমোশন অ্যাট ওয়ার্ক খুব ফানি হয়ে ধরছে আমি ফানি খাইব ওগুলো একটা মোটিভেশন কেন মোটিভেশন কি দেবো যে আমার ফানি হওয়ার প্রতি অ্যাক্ট হলো খেয়ে ফানির ফি আসে আর প্রমোশনও লাগে খুব খাম করাম ওটাও একটা খেতে আর কি যে জিনিসটায় আমার কোনো একটা খাম করার লাগে উদ্বুদ্ধ হলো ওটার আমরা পেলাম মোটিভেশন তাহলে দেখো এটা খুব কঠিন কঠিন নাম দুইজনে দিছেন আর কি এইচ আর বি ফোর এলে আমরা ঠিক আছে তাই তার ডেফিনেশন দিছেন মোটিভেশন ইজ এ ডিসিশন মেকিং প্রসেস থ্রু হুইচ ইন্ডিভিজুয়াল চুজেস ডিজায়ার আউটকাম একটা প্রসেসের মাধ্যমে একটা আউটকাম রিজাল্ট পরিণতি টুকায় অ্যান্ড সেট ইন মোশন দ্য বিহেভিয়ার অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যাকোয়ার দ্যাম এবং হো আউটকাম অ্যাচিভ করার লাগে তারা তারার মোশন বা স্পিড মোশন বলতে গিয়ে তারা বুঝি লড়াচড়া মোশন বা স্পিড যেটা আর কি ওটারে সেট করে ও অ্যাচিভ করার লাগে সো তোমার ডিজায়ার আর আউটকাম যদি খুব ক্লোজ থাকে তোমার তোমার স্পিড অত বেশি হইতো না যেমন এক্স্যাক্টলি আমি ওনার কইছি যেমন মনে করো তুমি যদি দেয় হয় তুমি যদি দেয় হবার তুমি যদি দেয় বিয়ানীবাজার বিয়ানীবাজার সিনো তো হবে শ্রীমঙ্গল গেছি দুজন মৌলভীবাজার গেছি জাফলং গেছি আমরা যাইতাম টিলাগড় টিলাগড় তো চিনো দিয়ে টিলাগড় যাইতাম জাফলং যাইতাম ঢাকা যাইতাম সো তিনটা তিন লাখান স্পিড আমার লাগবে স্বাভাবিক টিলাগড় খুব আস্তে আস্তে গেলেও আমার সমস্যা নাই আটি আটি গেলেও আমি টিলাগড় ঘণ্টাখানিকর ভিতরে ম্যাক্সিমাম পৌঁছে যাব জাফলং যেতে গেলে একটু স্পিড দেওয়া লাগবে ঘণ্টাখানিকে পৌঁছতে হলে আমার মোটামুটি 60 কিলোমিটার স্পিডে কাইন্ড অফ যাওয়া লাগবে 60 কিলোমিটার না গেলেও আমি যদি 20-30 কিলোমিটার স্পিডেও যাই সিএনজিও যাই দু তিন ঘন্টা আমি পৌঁছে যাব রিক্সায় গেলেও আমি একদিনে মোটামুটি পৌঁছে যাব ঢাকা যেতে গেলে আমার মোটামুটি 60 কিলোমিটার স্পিডে আমার কনস্ট্যান্ট চলা লাগবে না 8 ঘন্টার আগে আমি বসতে পারছি 20 কিলোমিটার বা 10 কিলোমিটার স্পিডে যাইতে আমার মোটামুটি 2 দিন লাগে যাবে ঢাকা যেতে সো ওই যে আমরা স্পিডটা ডিপেন্ড করে তাহলে আমরা কিতার উপরে আউটকাম উপরে আমরা কিতা চাইরাম ওগুর উপরে আমরা ওগুলো মোটিভেশনের ডেফিনিশনে পড়ে উঠে ওগুর উপরে আমরা কিতারা ডিপেন্ড করে আমরা বিহেভিয়ার আমরা মোশনটা ডিপেন্ড করে সো আমরা মোটিভেশনটা যত দূরই থাকবো আউটকামটা যত দূরই থাকবো বা লম্বা থাকবো বড় থাকবো তত আমরা স্পিডটা বেশি হইব সো যেন মনে হবে আমার স্পিড নাই এনতেন গোলটার একটু উৎসাহ করে দিবে দেখবো তোমার তাহলে স্পিড হয়ে যাবে সান্দ যেতে হইলে যে স্পিড লাগবো আমেরিকা যেতে হইলে তো সেম স্পিড লাগতো সো স্পিড বাড়ানো লাগবে বাড়ানি একটা ভেরি গুড ওয়ে হইল কি মোটিভেশন কি সরি আউটকামটা বাড়ানি সো তোমার যদি মনে হয় কি আমার বাপর বাড়ি আছে দ্যাটস গুড আমি এনে বইতাম পারবো খাইতাম পারবো আমার অত টাকা রোজি করে আপনি 20,000 টাকা রোজি করা লাগবো তাহলে এগুলো তিনি স্পিড খুব কম দিবাই বা 20,000 টাকা 2,000 টাকা তুমি মনে করবা যে আমার নিজের একটা বাড়ি থাকবো ওকে তুমি দাঁড়া আমি 3 লাখ টাকা করে রোজি করবো নিজের বাড়ি 5 বছর হয়ে যাবো তুমি আরও একটু স্পিড কমাইলে তখন তুমি উঠে ভাবা ওকে আমার আমেরিকাতে একটা বাড়ি লাগবো তখন তুমি যাবো এগুলো লাগে বাকি কষ্ট কর তখন তুমি আরও একটু স্পিড বাড়াইবে আমেরিকা যে বলা বাড়িয়ে যাবো আমেরিকাতে হয়তো তুমি ও গিয়ে এখানটা কী দেখা কেন্টাকিত গিয়ে বাড়ি বানাইলে এগুলো তো বেশি কস্টলি নাই এগুলো ঢাকার গুলশান থেকে হয়তো কমে হয়ে যাবো তখন তুমি কইবা যে না আমি নিউ ইয়র্কে বাড়ি বানাইতাম তো এগিয়ে তোমার গজব ওটাই দিব বলা নিউ ইয়র্ক যদি হয়ে যেত তুমি কইবা না আমি দুবাইতে বাড়ি বানাইতাম আমার ওই যে পাম আইল্যান্ড আমার বাড়ি থাকতো সো ওরা করে করে তুমি যা বলা তোমার আউটকামটা বাড়াইলে বা তোমার স্পিডটা বাড়িয়ে দিব সবে এর লগে পজিটিভ জিনিস করবা খালি টাকা পয়সা রিলেটেড আউটকাম না আউটকাম যে সাথে রিলেটেড হইতে পারে ওরা তুমি তোমার গোল আউটকাম করবো সো মোটিভেশন মোটিভ মোটিভেটস মোটিভস আর মোটিভেশন এগুলা দিয়ে আমরা কিতা বুঝি গোল বা আউটকাম যেটাই আসলে মানুষে ডিজায়ার করে যেটা চায় যেমন ঠেকা এগুলা মেন্টাল প্রসেস অফ চুজিং ডিজায়ার আউটকাম আমি কিলা এই জিনিসটা করতাম সো এখানে দুইটা জিনিস আছে মেন্টাল প্রসেস হয়
আউটকামটা করার ক্ষেত্রে আমি কে কোন পথে দিতাম, পথটা কিন্তু আমার সবসময় দুই লাগান থাকে, একটা বালা পথ একটা বাদ পথ। নর্মালি বালা পথে গেলে একটু লেট হয়, বাট এগু সিকিউর, এগু কোনো রিস্ক নাই, বাদ পথে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু এগু রিস্ক। এখন ধরেন আমার এই কিতা হয়ে ঘুরে পুলিশ টুলিশ ইতা ইতা কেস ইতা বিভিন্ন জাতীয় ভালো হয়, আমি নিজের টাকা দিয়ে বাড়ি বানাইলাম, 20 বছরে বানাইলাম, আমি সরকারের ট্যাক্স দিয়ে বানাইলাম, কিতা দিয়ে বানাইলাম, সব লিগাল সিস্টেম আছে, এই নয় ঘুরে নর্মালি আমার কোনো ডর থাকতো না। সে বলতে দেওয়ার পরে যদি তুমি দু নম্বর সিস্টেমে কোনো ডর থাকো যে কোনো না কোনো লান ধরা হওয়ার চান্সেস থাকবো, আই যোগ খাইলো লেট হোক 5-6 বছর বাদে। সোতালে আমরা ডিজাইন আটকামো দিতাম পারি, আমার বিহেভিয়ার দুইটা হইতে পারে, একটা পজিটিভ বিহেভিয়ার একটা নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ বিহেভিয়ার আমরা না করে পজিটিভ বিহেভিয়ারে যাই, ঠিক আছে? আর সোশ্যাল প্রসেস বাই হুইচ আদার পিপল মোটিভেট আস টু বিহেভ ইন ওয়েজ দে উইশ। আর তবে আমরা আমরা মোটিভেট করছি, এখন মাসে তারা জেলা স্যারওয়ালা আমরা মোটিভেট করব, সরকারি জেলা স্যারওয়ালা আমরা মোটিভেট করে বা ফোর্স করে, ফোর্সও করে, মোটিভেটও করে, মোটিভেট করে। যেমন আমরা এখন তুমি দেখতে পাইছেন, আমরা পিছিয়ে থাকতে পাইছি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, ওখানে স্লোগানও আসলো বেটিন বেটিন বাড়ি যেত বুঝে যেত ওটা করতো, টিভি ওটা লইয়া হুমায়ুন আহমেদের নাটক ওটাও বানাইছে, সবুজ সাথী নাটক হয়ে যাইতে আমরা বুঝতে যাচ্ছি। মূল প্রতিবাদ্য বিষয় আসলো, কারণ তুমি বাচ্চা খাচ্ছেন দুইটা হইতো না, চায়না লাগান তার বাংলাদেশের গান আসে না, আসলো অটো ক্রেডিট টেপসের, সো তারা ফোর্স করতো একটা বেশি হইলে মারিলিম বা সাথে কিছু একটা পানিশমেন্ট দিব, বাংলা সরকার তো এগুলো করতে পারে না, তখন মোটিভেট করছে বিভিন্ন মাধ্যমে, সো ওগুলো করিয়া তোমারে তোমারে বাচ্চা হচ্ছে নেওয়া কমাই দিচ্ছে, এটা করছে না বলা সরকারে আরো বিভিন্ন লাগা মোটিভেট করে যায়, কিন্তু যেন রাস্তাঘাট হোক যে আসতে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো গাড়ি তাই তাই, কেন তোমার ফোর্স করে না, কেন তোমার মোটিভেট করো। এরপরে আমরা তো বললাম মোটিভেট বা না হিগু মোটিভেট কোশ্চেন করে না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বুঝতাম যে সামহাও তোমারে তার একটা করাই দেন, দুইটা দুইটা হানো করা যায়। নিড এন্ড গোল, কিছু জিনিস মানুষের নিড ইনেট নিড গোল থাকে, যেগুলো আমরা স্যাটিসফাই করা লাগে, যে গিয়ে নিড গুলায় বা গোল গুলায় আমরা ড্রাইভ করে চালাই, খাওয়া লাগবে, ঘুমানি লাগবে, খাবার পিন্দা লাগবে, ফোড়া লাগবে, চিকিৎসা লাগবে, ওগুলা লাগে কিন্তু আমরা প্রচুর দৌড়াদৌড়ি করি, ম্যাক্সিমাম মানুষের বেসিক একটা লেভেল লাগে দৌড়াদৌড়ি করে, ফুড শেল্টার মাথার উপরে কিছু একটা এগুলো লাগে সবগুলো দরকার পড়ে, দেন ফুড শেল্টার রয়েল ফুড শেল্টার ক্লথস, আমরা যেটা ফার্স্ট বেসিক জিনিস খাদ্য বস্ত্র বাসস্থান, ওগুন যে বললো তার সিকিউরিটি গুলো এর বাদে দেওয়ার বাহিন করতাম বা আমার বাচ্চা চেঞ্জের পরে যেতাম, লোকের চিকিৎসা বা চিকিৎসা আগে হয়তো দিতে পারে বা শিক্ষা বাদে দিতে পারে, এটা আই ডোন্ট নো, এগুন যে ভালো হয়ে যাবো এর বাদে যার যাওয়া এটা কোনো সমস্যা নাই, এর বাদে অন্য অন্য জিনিস হতে পাওয়ার স্ট্যাটাস ওগুলোর হতে দেয় না, আমরা ওই যে বায়োলজিক্যাল জিনিস ওগুলো আমরা কিতা করে ড্রাইভ করে কোনো একটা জিনিস, ওগুলো কাইন্ড অফ একটা মোটিভেশন, এগুলো আমরা নিড, ঠিক আছে না, সেটা ওগুলো এগুলো আমরা এগুলো থেকে যেগুলো আমরা বঞ্চিত হইব তখনও আমরা কিছু একটা করবো, আমরা তারা না আইব, আমরা একটা অ্যাক্ট করার একটা ফোর্স আইব, ঠিক আছে? সো ওগুলোই ব্যাপার। এছাড়া মাসের থাকে কিতা গোল, নিট পুরান নিট একটা জিনিস গোল একটা জিনিস, যেটা আমরা মোটিভেট করে নিটটা করে গোলে করে, সো গোলটা টাইম টু টাইম পরিস্থিতি ওয়াইজ ভেরি করে, খেয়াল রাখি 3-4 বছর তোমার বাগনার বা বইনপুতর গোল কিতা কত বয়স হয়ে গেটার, তাহলে তার গোল কি ধরবো, ওকে নো প্রবলেম, কত তার গোল কি ধরবো, হেয়ার এক গোল একটা হইতে পারে যে এলা এলা কিছু একটা করতাম বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাইতাম, চকলেট খাওয়া যত বেশি সম্ভব গোতার লাইফের গোল, হ্যাঁ একটু বড় গেলে দেখা যাবো চিনি দুধ অথবা চুরি করে খাইব, গোতার একটা মজার গোল খাবো, স্কুল ফাঁকি দিত বা খেলতো বেশি, একটু কদিন গেল স্কুলে যাওয়ার বাদে তার স্কুল ভালো লাগতো না, তখন খেলাটা তার একটা গোল, বা ধরো 7-8 বছর হয়ে গেলে তার গোল লই যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে পারবো বা ফুটবল খেলতে পারবো, গোতার লাইফের জিনিস বা টিভি দেখতে পারবো বা গেম খেলতে পারবো, ওগুলা
যেবেলা 20-25 বছর বয়স হয়ে তার গোল শেষ হয়ে যাব, কিলা টেকা বানাইতো বা কিলা কেরিয়ার বানাইতো হবো তার গোল হয়ে যাব, ওটাই শেষ হয়ে কেরিয়ার বা আর ওর না এটা হইতো না, 20-25 বছর বয়স হলে তার কি দেখবো কিছু কাইন্ড অফ ফেমাস টাইপ সরিয়ে নিয়ে হইতো, কিলা লাইম লাইটও হইতো বন্ধু বান্ধবের মাঝে কি তাই হইতো ওগুলা টেকা পয়সা নেই সময় হইতো না, যেমন বাপর গাড়ো উইয়া খাইতো বা ও টাইপ সরিয়ে নিয়ে তারপর টেকা তো বাপ আছে 35-40 শতাব্দ গেলে আস্তে আস্তে তার কি তাই বুঝলাম ঠিক আলা হইতাম। সো আমরা কিতা অনুসারে গোলটা চেঞ্জ এখন ধরে মানে 72 না 73 এখন মানছে তোমার হয়েছে কিতা সাকসেসফুল হওয়ার মেইন টাইম হলো 40 থেকে সাকসেসফুল হওয়া শুরু, এর আগে সাকসেসফুল হইতে পারে না, এদিকেও কইছিলাম এর ভিতরে এক্সপিরিয়েন্স নলেজ ওটা গ্যাদারিং করে না। আল্লাহ নবীরও বানাইছেন 40 বছর বয়স নবী বানাইছে এর আগে বানাইছে মানে তোমার বাপর ঘরও আছো, তুমি তোমার বাপর ঘরও কে তুমি বেকামা করেছো নি, তোমার মুখ তুলিয়ে নিয়ে খাওয়াই রানি, তুমি চুপে কিছু কাম করাই রানি আরো আমার মতে ব্যাটিং যদি আমার করে যায় এনে আরো একটা ব্যাটিং তো লাগার বালা এবং 40 এজও গেলে ব্যাটিং তে আরো বেশি কিতা করার কথা, বিকজ তুমি এখন তোমার আব্বার কাছে তাবায় তোমার কোনো ডিসিশন তুমি মনে করবা তোমার ডিসিশন তুমি লইরা, অ্যাকচুয়ালি তোমার ডিসিশন তুমি লইরা না, তোমার ডিসিশন তোমার আব্বাই লইরা, তোমার আম্মাই লইরা, তোমার বড় ভাই বোন তাহলে হেরা লইরা, যদিও তোমার রক্ত সম্পর্ক তারা তাহলে তারা ডিসিশন দিলা তুমি মনে করা তোমার ডিসিশন বা তোমার লাগে বালা দেশ ফোরবারে গেলে গিয়ে সমস্যা হইলে গিয়ে যেগুলো আরো বেটা আরো বেটিয়ে দেয় এগুলো আমার ডিসিশন না, যেগুলো 40 এজ কাইন্ড অফ হয়ে আসলে মোটামুটি হুড় উড়ি মরিয়া যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাফ হয়ে যায় নর্মালি হয় না কাইন্ড অফ তোমার বয়স 40 মানে তোমার হুড় উড়ি বয়স 70-80 সামথিং খান অতটা বেশি নর্মাল, এখন অবশ্যই এইজ বাড়ে যাও কিছু কিছু মানুষ অবশ্য অনেক থাকে এরা নাতিভূতি বিয়ে হাজি হয়ে গেছে এরা মরে না আল্লাহ হ্যাঁ দিচ্ছেন যাও এগুলো একটা ব্যাপার। সো এই সার্টেন টাইমও গেলে যেবেলা বিয়ে হাজি হয় বেটাইনার বেটিনতে মিলিয়া কিন্তু একটা ফ্যামিলি হয় তখন তার মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা ডিসিশন তখন গিয়ে তোমার কিন্তু ডিসিশন মেকিং পাওয়ার আর যেটা তোমার ফ্যামিলি ছিল তো সবর কর না তোমার সেইগুলো একটা জিনিস সবসময় তুমি তোমার স্টাইলে তোমার কীটা লিড করতে পারে আর তো লাগে ব্যাটিং তোর বাচ্চা নেওয়ার মেইন এজটা থাকে ধরো 18 থেকে লইয়া সামথিং 28 ওলা সামথিং, তো 40 বছর গেলে এই সময় বাচ্চা কাচ্চা তো তোমার প্রেয়ার থাকতো না এগুলো পাক্কা বড় হয়ে গেছে তুমি আরও বেশি কিছু করার ক্যাপাসিটি থাকে তোমার নর্মালি সমস্যা হয়ে গেছে আমরা এর ভিতরে ইউজ হয়ে যাই টিভি টিভি মানুষের গিল্লা গাওয়া কি বদ গাওয়া হতা হতা স্কুলে গিয়ে বাচ্চা লিয়ে গেলাম স্কুলে বাচ্চা লিয়ে যাইতে যাইতে অভ্যাস হয়ে গেছে গিল্লা গাওয়া এর বাদে অভ্যাস হয়ে গেছে টিভি দেখা এবং তারা এই আরাম তুই একই তালে গিয়ে কষ্ট করতো খেলে বাইরা দেশে কর্পোরেট ও যে শেলিল সেনবার্গ নয় ফেসবুকের সিইও সামথিং বেটিং বেটিং কত বয়স হয়ে গিয়া ফেসবুকের সিইও হয়েছে 150 এখন দাদা বেটির বয়স হয়ে আসছে পেপসিকোর সিইও যে গোল রাখো যেদিন ও আর দোকানে মরার আগের দিন ওটা হইলো কি আর কালকে হইতাম পারলাম না আর 5 বছর ভিতরে হইতাম পারলাম না শেষ হইতাম। সো চাইল্ডহুড এনভায়রনমেন্ট এবং এডুকেশন এগুলা একজন মানুষের মোটিভেশনে ডিপেন্ড করে, একটা বাচ্চা 7 বছরের ভিতরে হে যা শিকার শিখিলে মানে লোহা লইলে এগুলো দেখিয়া লয় শুনিয়া লয় 14-15 বছর পর্যন্ত তুমি এগুলো মারিয়া ধরিয়া কিছু কন্ট্রোল করতে পারবে এর বাদে আর তুমি যত বুঝা হয়ে গিয়ে আর বুঝতো না হালকা হালকা বুঝবো বাট এগুলো তুমি মাইন্ড চেঞ্জ করতে পারতে। সো বাচ্চা কালও যদি মা বাপে এগুলো গঠন করে বলা মোটিভেশন দিয়া যায় তুমি বড় কিচ্ছু হইবে বড় কিচ্ছু হইবে বলা কিচ্ছু হইবে ও কিন্তু বড় কিচ্ছু সামনে করবো আমরা বেস লেভেল মাইন্ড একবার তলর লেভেলে হামাই দিব যেগুলোর উপরে বেস করে সবসময় কাম করবো এগুলো 7 বছরের ভিতরে তার ডেভেলপ হয়ে যাবে আর আমরা আসলে শিক্ষা আরম্ভ করি বাদে মানে এগুলো ওই 2 বছর বাদেও কিতাব এগুলো এখন না বড় এলে
অ্যাকচুয়ালি একটু বাচ্চা হইয়া 20 বাইশ বছর মাই ছিল স্যার বাচ্চা হই না ওটা 7 বছর তার এই কিটা 7 মাস তো আর এই বুদ্ধা সো আসলে হিকানে জিনিসটা হইলো ও জায়গা সো তুমি তোমার এটা লগে লাগি যাবে এখন থেকে এটা এইখানে ভু বাংলা হিকেন না স্যার মাতি এর সময় বাচ্চার মাথা তো আমায় যায় আমি গাধা আমি আমার দিকে কিছুই তো সো ওটার লাগি পজিটিভ এক্সপিরিয়েন্স ওগুলো যদি হয় আর নেগেটিভগুলো যদি অ্যাভয়েড করা যায় আস্তে 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 তার ক্ষেত্রে বালা জিনিস গিয়ে আমার বাচ্চার ভিতরে বালা জিনিস হয় বা অন্তা কি এখন মাসে গোলটা পজিটিভ দেন এইজ পজিশন ওগুলোর লগে লগে তার আর গোলগুলো চেঞ্জ হয় কারণ ওই যে বললাম একটু আগে 10 হয়ে একটা গোল তারপর 20 হয়ে গিয়া চেঞ্জ হইব 30 হয়ে গিয়া চেঞ্জ হইব ওলা তার এক্সপিরিয়েন্সে তারা শেপ করবে কালচারে আবার আমরা দেশের কালচার যেমন ডিক্সর কোনো কালচার নাই তাহলে দুই নম্বরই সুরির কালচার আর কিলা সেফ থাকতে সিকিউর থাকতে ওটার কালচার ইনিশিয়েটিভ নেওয়া এগুলোর কালচার নাই সো এগুলা দেশ এই দেশ থেকে তোমার নর্মালি কোনো কেউ যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে এগুলো গোবরে পদ্ম ফুল টাইপসের নর্মালি হওয়ার চান্সেস কম ওটা লাগবে বাট আমেরিকা ইংল্যান্ড এগুলো ইংল্যান্ড না স্পেশালি আমেরিকা দিয়ে তারা এই স্টেপ জিনিসটা খুব বেশি আর কি তেন হইল কি সেলফ কনসেপ্ট কনসেপ্ট তার নিজের সেলফ ইমেজ তার নিজের এবিলিটি এ জাজ করতো তার স্ট্রেংথ ব্যবহার করতো এর মাধ্যমে অনুসারে গোল সেট করা এগুলো অনেক সময় করে সো বেসিক অ্যাসাম্পশন কিন্তু মোটিভেশনাল যে মানুষে তার নিড স্যাটিসফাই করার লাগে বা গোল ফুলফিল করার লাগে বিহেভ করে সো অর্গানাইজেশনে যে বলা আমরা তো মাত্র মোটিভেশন অর্গানাইজেশনাল কনটেক্সটে সো অর্গানাইজেশনে যে বলা তারা একটা পজিশন দিব সো তার কোনো একটা স্যাটিসফ্যাকশন তারা ফুলফিল করতে হইব আইদার মাসের লগে রিলেশনশিপ বা চ্যালেঞ্জ বা অ্যাচিভমেন্ট বা প্রোগ্রেস সিকিউরিটি কিছু একটা তারে দেওয়া লাগবে যেটায় তার মোটিভেশনটা কাম করবো আর কি যেটায় তার কোনো একটা নিড ফুলফিল করবো বা গোল দিব আর অর্গানাইজেশনে চাইলে মানুষের বিহেভিয়ারটারে ইনফ্লুয়েন্স করতে পারে যেমন তোমার সিকিউরিটি দিব তুমি ভালো হয়ে যাও তুমি ঠিক মতো চলো বা তোমার বেশি বেতন দিব তুমি ইলাল না সকালে উঠিয়ে আওয়া লাগবো তোমার রাত্রে এলে হইতো না ওলা টাইপসের আর কি এর বাদে মানুষের নিডগুলা তুমি ফুলফিল করা লাগবে মিট করা লাগবে গোলটা ফুলফিল করা লাগবে তাহলে তারা পজিটিভ অ্যাটিটিউড যাবো খামার প্রতি এবং জব স্যাটিসফ্যাকশন দাবো আর জব স্যাটিসফ্যাকশন থাকলে হ্যাঁ তোমার অর্গানাইজেশনও কাম করবে ঠিক আছে নি মোটিভেশনের ইম্প্যাক্ট কী তা পারফরমেন্স এগুলো মেজার করাটা বাক্য ডিফিকাল্ট মোটিভেশন হইলে কি এক্সট্রা কতক্ষণ কমিটমেন্ট দেয় বা পারফরমেন্স দেয় তার নর্মাল যে কমপ্লায়েন্স আছে যে তুমি ওগু করাও লাগবো এগুলো তো হইলো কি তার সিম্পল যে বাধ্য ল যেটা আইন যেটা এগুলো আর মোটিভেট করে না কে তারা ফোর্স চরিয়া করা যে তোমারে বেতন দিলাম তুমি ওগু করা লাগবো এগুলো জাস্ট তার রুলস প্রসিজিয়ার মানে বা কামটা করে বাট যেখান এক্সট্রা করে ওগু হইলো গিয়া মোটিভেশনও লাগে করে পিছনে ব্যাপারটা তুমি জানো 10টা 6টা করতে আসবো তোমার কাম তোমার অফিসে নিয়ম দিয়েছে তুমি চাও আর না চাও ভালো লাগবে না লাগবে করা বাট তুমি বাড়াইয়া করলাই বা ও সময় বেশি কাম করলাই তাহলে তুমি বছর চোখ হওয়ার প্রমোশন তাড়াতাড়ি পাও সো ও এক্সট্রা যখন করলাই ওখানে লিখ মোটিভেশন সো জব স্যাটিসফ্যাকশন পারফরমেন্স ইম্প্রুভ করে ইম্প্রুভের নেয় আর মেইন জিনিস হলো কি ওয়ার্ক করতে স্মার্টলি হার্ড আর তারা করার চেষ্টা করলাম আমরা তোমার ক্ষেত্রে
মরাল বলতে একটা মানসিক একটা অবস্থানকে অবস্থানে বোঝায় যেগুলো নর্মালি কনফিডেন্স এবং ডিসিপ্লিন রে মিন করে আর কি, ঠিক আছে? এটা স্যাটিসফ্যাকশনের লগে মিলে লো মরাল মানি হলে লো স্যাটিসফ্যাকশন, হাই মরাল মানি হলে হাই স্যাটিসফ্যাকশন। লো মরাল আর ডিসস্যাটিসফ্যাকশন অনেক সময় একটা লগে একটা অ্যাম্বিগুইটি লাগে যায়, ব্যর্থ বোধকতা আইবে। লো প্রোডাক্টিভিটি হইলেও যে লো মরাল ইলা নাই, অন্য কোনো প্রবলেম হইতে পারে, হয়তো টেকনোলজি প্রবলেম, মেশিনের প্রবলেমগুলো হইতে পারে। হাই লেবার টার্ন ওভার, এগুলো আবার লো মরালের একটা রিলায়েবল ইন্ডিকেটর। লো মরাল থাকলে লেবার টার্ন ওভার বেশি হয়। কিন্তু কিছু এফেক্ট ফেলায় আর কি। এখন যাই থিওরি অফ মোটিভেশন। মোটিভেশন থিওরির আমরা দুই ভাগে ভাগ করছি, কন্টেন্ট থিওরি আর প্রসেস থিওরি। কন্টেন্ট থিওরি হয় কোন জিনিসটা কিতায় মোটিভেট করে, আর প্রসেস থিওরি হয় মানুষ কিলা মোটিভেট হয়, কোন সিস্টেমে মোটিভেটেড হয়। সো আজকে আমরা ইনশাল্লাহ কন্টেন্ট থিওরি করবো। সো কন্টেন্ট থিওরি কোন জিনিসটা মোটিভেট এমপ্লয়ি মোটিভেট করে তুমি গুতুকে বলা, এরপর দেবুল লাগে তারা রিওয়ার্ড দিলে হে অটোমেটিক মোটিভেট হয়ে যাবে। তো এর মাঝে একটা বিখ্যাত থিওরি দিয়েছেন মাসলো, আব্রাহাম মাসলো। তেন কইছেন মানুষের ফার্স্টটা বেসিক নিড, ফলে লাগে সাইকোলজিক্যাল নিড, ফুড শেল্টার, সব ফলে ফুলফিল করা লাগবে। তো কোনো এক রাস্তা ঘুরে খাইতে পারেন না তুমি, ওইটা বলে তোরে আমি যেমন আমরা দেখি মানুষ যেগু একটু সার্টেন অ্যামাউন্টের টাকা পয়সা আলা হয়ে যায়, ইগের বাদে কিতা করে বা শিক্ষিত হয়ে যায় তো কিতা করে বেঁধে আমেরিকা ইউরোপ মাইগ্রেশন করতাম, চার্টার অ্যাকাউন্টের নোট দিয়ে বেঁধে দিয়ে গেছি, বাংলাদেশে সেফটি নেই, বা তুমি যে বলা গরিব তখন তোমার চিন্তা নাই, দরজা খোলা রাখো বা পাঙ্গা দরজা থাকো, একটু বড় লোক একটু টেকা হইলো তখন তুমি দরজা বড় তালা লাগাইবা, বাড়ির সাইড বাদি উঁচা ওয়াল করবা, শিক লাগাইবা, কুত্তা রাখবা, সিসিটিভি রাখবা, সিকিউরিটি গার্ড রাখবা, বুলেট প্রুফ গাড়ি চলবা, তাহলে তোমার সেফটি নিটটা বাড়বে। একটা লোক সেফটি নিট যাবো হয়ে যাবো, সিকিউরিটি অর্ডার প্রেডিক্টেবিলিটি, এন ওই লোকই লাভ বা সোশ্যাল নেট, মানুষ একলা থাকতে পারে না। সো ওই ওই সময় যে বেলা টাকা পয়সা হয়ে যায় তার এনসাই মাসে বিয়া সাদি করে, বিভিন্ন দেবা যেগুর ফেটুক মরি গেছে তখন গিয়ে এগিয়ে কিতা করে, বিভিন্ন সোসাইটি থামায়, সামাজিক সংঘ থামায়, ক্লাবও যোগ করে, হ্যাঁ এগুলো তার সোশ্যাল নেট এগুলো বিলম্ব। দেন ওই লোকই এস্টিম নেট, এর বাদে স্যার রেকগনিশন স্ট্যান্ডার্ডস, গ্রুপে আমাইছি এখন আমি গ্রুপের লিডার হইতাম, আমি অত হইতাম, অমুক হইতাম, তমুক হইতাম, লাস্টটা লিখি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিয়েছি, আমার পার্সোনাল পটেনশিয়াল যেটা আছে ওগুলো আমি ফুলফিল করতাম, যেগু করছি আরও বড়ো হইতাম, আরও বড়ো হইতাম, আরও বড়ো হইতাম, যেগু মরার আগ পর্যন্ত আল্লাহ এগুলো শুরু হলে যে তোমরা আরও বেশি নিট শেষ হইতো না, তোমরা জল বন্ধনা গাত গেছো সোলার যাই হোক। তানোর এগুলো ব্যাখ্যা ক্রিটিসিজমও আছে, তানোর এগুলো যে পারে তান যেগু করছেন এগুলো পারে যে পারফেক্ট ইলা নাই, তাই কইছেন একটা অর্ডার বাদে আর একটা অর্ডার, পয়লা সাইকোলজিক্যাল দেন সেফটি দেন লাভ দেন এস্টিমেট। কিন্তু সামটাইমস দেখা যায় একটা স্ক্রিপ্ট দিয়ে অনেকটা হয়ে যায়, বা মানুষে ফিউচার একটা পাইব করে অন্যটা সাফার করলে, ঠিক আছে? সো অল আওয়ার আর কি, সো ওগুলো তার লিমিটেশন। আমরা কই একটা হয়ে গেলে একটা হইব, কিন্তু মানুষ একলগে দুই তিনটা চায় যে আমি এমন বেতন পাইব, আমার খানিদানি হইব, আমার সিকিউরিটি হয়ে যাবো, আমার এমন অফিসে এমন চাকরি বাকরির লগে আমার সোশ্যাল নিড ফুলফিল হয়ে যাবো, অল হয়ে যাবো। আবার অনেক সময় হায়ার আরকি ইগনোর করে ডিফার্ড গ্রেটিফিকেশন, বর্তমানে সাফার করবো যাতে ভবিষ্যতে আরাম করে, যেহেতু তুমি তেন করে কষ্ট করে পড়ায় যাতে ভবিষ্যতে রোজই বেশি করতে হয়। সকালে ছয় আটটা থেকে এরা কম্পেয়ার টু আদার্স তুমি কষ্ট করে আর কি, বুঝছেন? যেন আটটা তুটি আইরা না হেন হয়তো কষ্ট করা না, হয়তো এসিসিএ পড়া তাই হয়তো লেটও করা।
অল্টারিস্টিক বিহেভিয়ার আর এগোয় লোক আরো বলা মানুষ, তারা তার নিজের নিজে স্যাক্রিফাইস করে মানুষের লাগে। আমরা জানি নি অনেকে করে, টাইটানিক ছবি বিখ্যাত অল্টারিস্টিক বিহেভিয়ার দিয়ে, কিলা এ নিজের যান স্যাক্রিফাইস করলে তার প্রেমিকার বাসা নিল লাগে বলা। অনেকে নিজের টেকা দিয়ে মানুষের সেবা করে, এগুলো সবই করে। সো এগুলো গল্প 2.1.1 আর বি 2.1.1 আর বি রিসার্চে কইছে যে হায়ারার্কিটা নর্মালি ফলো হয় না ওগুলা, এবং এখানে সমস্যা যেটা হলো তার আপনার মাস্ত সব থেকে বড় যে সমস্যা, তাই ইউকে আর ইউএস এর কালচারের উপরে বেশ করে থিওরি দিচ্ছে যেগুলো অন্য দেশেও খাটে না। আর সাধারণ ম্যাক্সিমাম তুমি জানি একটা জিনিস মাথা দেবে, আমরা রিসার্চে খুব বেশি বিশ্বাস করি, এবং বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চগুলো বেশি হয় ইউরোপ আমেরিকা, এবং তারা রিসার্চে বলা পরে তারা কনটেক্সটে রিসার্চ করে যেগুলো আমরা লোকে অ্যাপ্লাই পাই না, বুঝছো না ব্যাপারটা। সো রিসার্চ ঠিক আছে, রিসার্চ করলে অনেক যদি ডাটা বার হয় ঠিক আছে, বাট এক দেশের কনটেক্সট কালচার যেগুলো চেঞ্জ হয়ে যাব তখন গিয়া রিসার্চে আবার কিতা করতো না, কারণ তারার ভ্যালু তারা মূল্যবোধ তারা স্টাইল আমরা চিন্তাধারা অনেক ডিফারেন্ট। সো রিসার্চে আমরা চোখ মুজিয়ে বিশ্বাস করা উচিত কিত না। হার্জবার্গে কইছে টু ফ্যাক্টর থিওরি, ঠিক আছে, টু ফ্যাক্টর থিওরিতে কইছে দুইটা জিনিস থাকে মানুষের নিড, একটা হইল কি অ্যাভয়েড আনপ্লিজেন্টনেস মানে অস্বস্তির থাকা তারা অ্যাভয়েড করে, আবার পার্সোনাল গ্রোথ চায়। সো অ্যাভয়েড আনপ্লিজেন্টনেস এটা আমরা করি স্যাটিসফ্যাকশন করি হাইজেন ফ্যাক্টর ছাড়া, তাহলে হ্যাঁ দুইটা ফ্যাক্টর লাগে মাথায়, হাইজেন ফ্যাক্টর মোটিভেটিং ফ্যাক্টর, হাইজেনিক আমরা কই নাই। সো হাইজেন ফ্যাক্টর যেগু থাকলে আমি অত খুশি খুশি হইতাম না, বাট না থাকলে আমি বেজার হইব, বুঝছো এটা কি লাগবে। যেমন ওরম যে আরো দোয়া আছে এখান থেকে তুমি অত খুশি খুশি হইলেন অনেক, বাট ওরা মহিলা তো তুমি বেজার হইলেন, ক্লিন দেখা তুমি তোমার বেসিক একটা জিনিস কিতা হইলে বেসিক রাইট হিসাবে মনে করবে, বেসিক রাইট হিসাবে মনে করবে, বুঝলেন। আরো কি লাগবে যে তোমার এখন আমি বই দিয়ে পড়াইলাম, তুমি এক্সট্রা খুশি হওয়ার কিছু নাই, কারণ স্যারে এটাকে আমি বই দিয়ে পড়াইতে পড়াইলাম, তোমার যে বলা প্রজেক্টের স্ক্রিন বা যেগুলো অন্য কোনো জায়গা থেকেও করার না, আমি যে বলা এক্সট্রা কিছু দিয়ে করাইলাম তখন গিয়ে তুমি খুশি হই না এক্সট্রা কিছু। হাইজেন ফ্যাক্টর যেগুলো আমরা মনে করি এগুলো আমরা রাইট, এগুলো আমরা এমনি পাইবো, এগুলো দিলে আমরা অত খুশি খুশি হই না, বাট না দিলে আমরা খুশি হই, না দিলে আমরা বেজার হই যাই, তাহলে হয় অ্যাভয়েড আনপ্লিজেন্টনেস। যেমন কোম্পানি পলিসি অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক মতো না থাকে তুমি আরাম পাইতাম, বেতন বেতন তুমি মনে হয় আমি কাম করলাম তুমি বেতন দিলে না, আমার লাগে এক্সট্রা কিছু করে না, সেগুলো তুমি দিয়া দিলে তুমি অত খুশি হইলে না, বাট না পাইলে তুমি মাইর করে আন্দোলন করে। কোয়ালিটি অফ সুপারভিশন, বস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, খামর কন্ডিশন, জব সিকিউরিটি, ঠিক আছে। এখন আর কিতায় মোটিভেট করে যেগু পাইলে তুমি এক্সট্রা কাম করে, স্ট্যাটাস, এগুলো আবার হাইজেন ফ্যাক্টর অনেক সময় করে, অ্যাডভান্সমেন্ট তোমার আবার উপরে তো দিয়ে দেওয়া, রেকগনিশন কলিগ ম্যানেজমেন্ট রাখো নাই এ খুব কাম করে, রেসপন্সিবিলিটি দিলে দায়িত্ব দিলে অনেকে আবার মোটিভেটেড হয়, খামো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লইলে আপনি চ্যালেঞ্জ লইলে নিজের ভিতরে একটা জিনিস আছে অন্য মাসে পারছেন আমি পারো, সেন্স অফ অ্যাচিভমেন্ট তুমি কিছু একটা অ্যাচিভমেন্ট করছো, তোমার নিজের মনে হইতে পারে সে তোমার রেকগনিশন দেয় না, বা নিজের মনে হয় যে আমি কিছু একটা করছি, গ্রোথ ইন দ্য জব। সো ওই জিনিসগুলো হইলে মোটিভেটিং ফ্যাক্টর, ওগুলো যদি তুমি পাও তাইলে তুমি মোটিভেটেড হইবে, আর আগরগুলো না পাইলে ডিমোটিভেটেড হইবে, তাইলে কোনো কিছু হইতো না। সো জব ডেওয়ালা ডিজাইন করবো আমরা ওই জিনিসগুলো মাথাতে রাখিয়ে জব ডিজাইন করবো, যে হাইজিন ফ্যাক্টর মাস থাকতো আর মোটিভেটিং ফ্যাক্টর আমরা রাখতাম মোটিভেট করা লাগে। সো এর সাথে তিন লাখান করা যায়, জব এনলার্জমেন্ট, জব রোটেশন, জব এনরিচমেন্ট আমরা পারে পরে দেখবো ইনশাল্লাহ। হার্জবার্গ থিওরি ইভালুয়েট করছে, দেখো মজার জিনিস, হার্জবার্গ অরিজিনাল স্টাডিজ ওয়াজ কনসার্ন উইথ 203 পিটসবার্গ ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট, দিস থিওরি হ্যাজ দেয়ার ফর ক্যান বি ক্রিটিসাইজ বিং বেসড অন ইনএডুকেটলি স্মল স্যাম্পল লিমিটেড কালচারাল কনস্ট্রাক্ট। পিটসবার্গ কোনো আমেরিকা নেই,
আমেরিকাতে বা রাশিয়াতে কোনো একটা শহর আর কি। সো ওখানে মাত্র 200-300 মানুষ রে ইঞ্জিনিয়ার আর অ্যাকাউন্টেন্ট, তার মানে ডাক্তার আইসে না, টিচার আইসে না, শ্রমিক আইসে না, কৃষক আইসে না, আরও বহুত ড্রাইভার আইসে না, এলা বহুত আইসে না। সো স্যাম্পল সাইজ কম, কালচারাল কনটেক্সটা সিম্পল। সো ওয়েস্টার্ন এগো বেস্ট অন। সো তার লাগে আমরা তানোর উপরে বেস করাটা একটু যেমন ইউরোপ আমেরিকাতে আমরা কোনো মানুষ পাইনি, তারা বর্ন ইউরোপ আমেরিকান, যে বাপর গারো বইয়া খাইতো বা বাইর গারো বইয়া খাইতো এলা। আমরা বাংলাদেশে লাখ লাখ পাইবে না যে বাপ বাইর গারো বইয়া খাওয়া লাগে খুব রেজি তোরা টুকটা গাইলে উঠলে সমস্যা গীতা, বাপে গেলে আর বাইয়ে গেলে সমস্যা গীতা, তারা বাপে গেলে এলে বাপর লাগে মায়ের রুড়ে গেল, বাপে গেলে আর বইয়ে গেলে আর মায়ের গেলে আর বইনে গেলে কি সমস্যা নেই। আমি আর টুকটা বলা সামলাল্লাহ হাম করলে তো আরামে আছি, বুঝা কষ্ট করতাম তারা লোকে তো আমরা কালচারাল কনটেক্সট মিলেন না। এগুলো ঘুমে বা আরামে মোটিভেট করে টুপুরে টেকায় মোটিভেট করে, তার টেকাটা আনেন না। আমি আমার ঘরত আমি খাইমু বিকালে টুপা খাইমু খেলমু দিলু আইমু তো শেষ, বাপ আছে ভাই আছে বড় ভাই চালাই বাইক চালাই। আগে তো এখন তো কমছে, আগে তো লন্ডনে এখন গেলে তিন চার ফ্যামিলি চালাইতাম, কিন্তু তোর বাচ্চা খাচ্ছে সব তো আসে এখনো আছে বিয়ানি বাজার টিনি বাজার দিয়ে গেলে দেখবাই এ একবার আছে আমেরিকা ইগে দিয়ে এগুলো বউ বাচ্চা সহ বাচ্চা তোর সপ্তাহ বেমার আজার বিয়া শাদি সপ্তাহ করে সেগুলোকে এগুলো মোটিভেশন তো মিলে না। খালকা ইনশাল্লাহ আমরা প্রসেস থিওরি বলবো।